আমি সুরে সুরে ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই। নাই বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম যাই। আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই। তোমায় চেয়ে ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই। নাই বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম দরস যাই। আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই। এভাবেই আমরা চরণ ছুঁয়ে যাই সেই মানুষগুলোর যাদের মাধ্যমে সঙ্গীত এসেছে আমাদের কাছে। আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি পিউকে, পিউ মুখার্জি। আপনারা সবাই চেনেন ওকে, ফর্মালি আমার পরিচয় করানোর দায়িত্ব, তাই আরও একবার পরিচয় করিয়ে দিলাম। আর সঙ্গে তবলায় সহযোগিতা করার জন্য আরও এক পরিচিত মুখ, নবারুণ দত্ত, তোমাকেও স্বাগত। খুব ভালো লাগছে পিউ, এইরকম গানের আড্ডা যখনই হয় তখনই তোমার আবার ব্যাপারটা জমে যায়, একদম একদম। আর এমন একটা গান দিয়ে শুরু করলে যে এর থেকে ভালো সত্যি ছুঁয়ে যাওয়ার গান, একেবারে একদম ছুঁয়ে যাওয়ার গান। ছুঁয়ে যাওয়ার গান তো বটেই, কিন্তু আমার খুব প্রথম থেকে শোনার ইচ্ছে আর কি, মানে প্রথম থেকে তোমার গান নিয়ে জার্নিটা কীভাবে শুরু হয়েছিল। প্রথমেই তাহলে যে কথাটা বলতে হয় যে ওই যে একটা কথা আছে না যে জন্মসূত্রে সঙ্গীতের সঙ্গে একটা সম্বন্ধ, ঠিক সেরকমই আমার ক্ষেত্রে হয়েছিল। মানে আমার মা, আমার মাতৃকুলের আর কি, মামার বাড়ির দিকে সকলে এনারা গান বাজনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কেউই খুব ফোর ফ্রান্টে আসেননি হয়তো সেভাবে, কিন্তু গান এবং গান সংক্রান্ত সব কিছুর মধ্যে ওনারা ভীষণভাবে জড়িয়েছিলেন আর কি। তো আমার মাও ন্যাচারালি ভীষণ ভালো গান করেন, এবং ঠিক সেইভাবেই মায়ের হয়তো ওই বলে না উম থেকেই হয়তো আমার সারেগামার সঙ্গে পরিচিতি হয়ে গেছে আর কি। তো ওই মায়ের কাছে প্রথম শেখা, মা প্রথম সঙ্গীতগুরু। প্রথম যে গান শিখেছিলাম মার কাছে সেই গানটার কথা মনে পড়ছে আর কি, এই মুহূর্তে শোনাও একটু, দু লাইন শোনাতেই হবে তোমাকে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণা
ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আমরা তোমাদেরকে ফিরিয়ে দিতে চাই সেই দিনগুলো, ছোটবেলার দিনগুলো একদম। তারপরের গল্পটা বলো। তারপরে দেখো, মা যেহেতু ফর্মালি কোথাও গান শেখেননি সেভাবে, তাই মা যেরকম যেরকম মা শুনে শুনে শিখেছে না, আমাকে ওরকমভাবে শেখাতে চেষ্টা করতেন। তার কিছুদিন পরে যখন আমার ঠাকুমা আর কি দাদু, আমাদের একান্নবর্তী পরিবারে বড় হওয়া, তো ঠাকুমা যখন দেখলেন যে একটু একটু করে আমি গান গাইতে পারছি, তো তখন ওনার মনে হলো যে তাহলে কিন্তু এবারে ফর্মাল শিক্ষা হওয়া খুব দরকার। মানে এক্স্যাক্ট যেটা আমরা বলি যে ছোট বয়স থেকে এটা তালিমের মধ্যে বাচ্চাদেরকে তুমি দিয়ে দাও, তাতে করে ফাউন্ডেশনটা স্ট্রং হবে। তো তখন আমার শিখতে যাওয়া, প্রথম যেটা বলবো, মানে দাদু তখনও অতটা ইন্টারেস্ট নেননি, কারণ দাদুর প্রসঙ্গে আসছি, জয়েন্ট ফ্যামিলিতে ছিল। দাদু ভেবেছিলেন যে ঠিক আছে, ও পড়াশোনার মধ্যে একটু একটু করে গান বাজনা হবে, এইরকম একটা ভেবেছিলেন। আর দাদু নিজে ছিলেন বিশ্বদেব চট্টোপাধ্যায়ের ছাত্র, মানে সঙ্গীত সম্রাট বিশ্বদেব চট্টোপাধ্যায়, বাড়িতে ওনার আসা যাওয়া ছিল আমাদের বাড়িতে। তো আমার দেখার সৌভাগ্য হয়নি, বাবা কাকা সকলে দেখেছেন। তো দাদু ভাবছিলেন যে ক্লাসিক্যাল শিখিয়ে ওই একটা ভীষণ একটা কঠিন জায়গায় দিলে ওর যদি গান বাজনার ইন্টারেস্টটাই চলে যায়। কিন্তু আমার ঠাকুমা বললেন চেষ্টা করে দেখতে তো অসুবিধা নেই, চেষ্টা করে একটু দেখো কী হয়। তো সেটা দাদু খুব একটা রাজি হননি মনে হয় আমার তখন। তখন আমার ঠাকুমার যে দাদা, আমরা মামা দাদু বলতাম, উনি চলে গেছেন প্রয়াত সলিল চট্টোপাধ্যায়, উনি ছিলেন নারায়ণ রাও যোশীজির ছাত্র। আচ্ছা। তো তখন ওনার কাছে আমার প্রথম মানে ক্লাসিক্যাল শিখতে যাওয়া যেটাকে বলে আর কি। তো ওখানে অনেক ছোটবেলা সিনেমা রবিবার হাত ধরে যেতাম ঠাকুমার সঙ্গে, ছুটির দিনে গান শিখতে একদম ভাল লাগতো না, বিশ্বাস করো। মানে ক্লাসিক্যাল মানে ওই সারেগামা করতে হবে, এরকম একটা পাল্টা সারগাম, তারপরে বন্দিশ দেয়া, তারপর তান দিতেন, ওগুলো মুখস্থ করে যেতে হতো, মানে এই সব মিলিয়ে না একটা ভীষণ ভালো লাগার জায়গাটা চলে যেতে লাগলো আর কি। কত ছোট তখন, আমি ক্লাস 2-3 পড়ি আর কি। হ্যাঁ। তো সে মামা দাদুর কাছে শিখতে যাওয়া, অনেকগুলো রাগ শিখেছি, আমার খাতারও ভীষণ সুন্দর হাতের লেখা ছিল ওনার, তো উনি সব লিখে টিখে দিতেন একদম ছক করে, আরোহণ অবরোহণ জাতি কি পাকড় পাকড় কি সব যেগুলো হয় আর কি ছোটো বয়সে। আর এখন মনে পড়ছে একটা রাগের কথা যেটা আমার গাইতে ভালো লাগতো ওরই মধ্যে, সেটা হচ্ছে দুর্গা। দুর্গাটা গাইতে তখন খুব ভাল লাগতো। দুর্গার একটা বন্দিশ ছোট করে একটুখানি শোনাই। আমারও না খুব প্রিয় রাগ। আর আমার একটা জিনিস খুব মজা লাগে ভাবতে, যে এই যে পাঁচটা পাঁচটা স্বর আরোহণ অবরোহণে, পাঁচটা পাঁচটা হাত, পাঁচটা পাঁচটা, আর কি কঠিন গান করা।
হ্যাঁ সত্যি সত্যি পাঁচটা স্বর অনেকগুলো জাম্পিং নোট তো ছোটবেলায় বেশ মানে বিস্তার করার রাস্তাটা অনেক কম রাস্তাটা কম কিন্তু তার মধ্যে উপরে একদম একদম বুঝতেই পাচ্ছেন গল্পে গানে আরো অনেকটা সময় আমরা একসাথে থাকব একটা বিরতির উপরে ফিরছি ফিরেলাম বিরতির এপারে আপনাদের সঙ্গে অনেক গল্প বাকি আছে তারপরে যেটা হলো মানে দাদু যখন দেখলেন যে আমি মোটামুটি খেয়ালটাও গাইতে পারছি তখন দাদুর একটা ইন্টারেস্ট গ্রো করলো যে আমার কাছে তাহলে যেগুলো আছে আমি সেগুলো শেখাতে শুরু করি তুমি খুব বাধ্য ছাত্রী ছিলে আমি এখনো ভীষণ বাধ্য ছাত্রী মানে সে তো বোঝাই যায় এখনো আমি আমি অলওয়েজ আমি স্টুডেন্ট লাইফটাই প্রেফার করি আমার মনে হয় যে আমি এখনো শিখতে চাই এখনো শিখি এবং শেখার মতো আনন্দ বোধ হয় আর কিছুতে নেই এইসব সাধনা তো সারা জীবনের সাধনা সারা জীবন তুমি শিখতে থাকবে আর কি সারা জীবনই শিখে যাই হ্যাঁ আর কার কার কাছ থেকে যে কি কি জিনিস কি কি ভাবে শিখে ফেলেছি অজান্তেই হয়তো অনেক কিছু বুঝতেও পারি না আমরা অনেক সময় হয় না যে যাদের গান শুনে আমরা বড় হই সেখান থেকে সেটাও তো শিক্ষা সেটাও তো শিক্ষা আসলে মনটার মধ্যে না ওই চাওয়াটাকে জাগিয়ে রাখতে হবে যে আমি শিখতে চাই আমাকে শিখতে হবে সেইটা আমার ঈশ্বরের কৃপায় প্রচন্ড রকম আছে আমার মানে কি দিয়ে তেষ্টা যাই বলো গান নিয়ে সাংঘাতি সেইটার জন্য আমি থাক সেটা সারা জীবন থাক ওটা ভগবানের কৃপা আর কি সেটা যেন থাকে সারা জীবন না থাকবে নিশ্চয়ই তো দাদু তারপরে শেখাতে শুরু করলেন দাদুর কাছে অনেক বন্দিশ মানে বিলম্বিত একতাল একদম না ধরে ধরে শিখিয়েছেন আমাকে একদম 48 বিটস গুলো কিভাবে যাচ্ছে গুনে গুনে কোন শটটা কোন তালের ওপর এসে পড়বে মানে ছোটবেলায় বাঁধা যেটাকে শেখানো বলে তারপর তো তুমি আস্তে আস্তে খেলতে শিখবে তোমায় প্রথম তো একটা রাস্তা দেখাতে হবে সো উনি ওইটাই ছিলেন আসলে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত বন্ধনের মধ্যেও পুরো বন্ধনের মধ্যে একদম একদম ওটাই তো দাদুর কাছে প্রথম শিখলাম ইমনের বিলম্বিত একতাল তারপরে যে বন্দিশটা আমার খুব গাইতে ভালো লাগতো সেটা হচ্ছে ইমনের একটা দ্রুত তিন তালের একটা দ্রুত শুনি শুনি শোনাচ্ছি বাজে সখী
আমাকে একটা কথা বলো, এই যে অনেক শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের আমরা দেখেছি যে স্টেজে বসে গাইছেন, একটু মুখটা অন্যরকম হয়ে যায়, চেহারাটা একটু অন্যরকম হয়ে যায়, অনেকে বলেন আয়নার সামনে বসে প্র্যাকটিস করতে, সেরকম কোনো কিছু ঘটনা আছে নাকি? হ্যাঁ আছে আছে, মানে কখনো কখনো না রেয়াজ করতে করতে আসলে কি হয়, মানে শিল্পীরা তো ভীষণ অনুকরণ প্রিয়, এবার তুমি যার গান বেশি শোনো, যাকে বেশি দেখো, ন্যাচারালি তার কিছু স্বভাব কিন্তু তোমার মধ্যে চলে আসবে, মানে অ্যাটলিস্ট উনি গাওয়ার সময় বা পারফর্ম করার সময় ঠিক কী এক্সপ্রেশন দিচ্ছেন সেগুলো কিন্তু খুব আমাদের অজান্তেই ভেতরে চলে আসে, শুধু গলার এক্সপ্রেশনটা না, বডি ল্যাঙ্গুয়েজ ফিজিক্যাল এক্সপ্রেশনটাও চলে আসে। তো এটা হওয়ার সময় অনেক সময় হয় কি যে কোনো সময় হয়তো খুব বেশি হাত মুভমেন্ট হচ্ছে, সেটা তো খুব একটা ন্যায্য নয়। মানে দাদুও বারবার বলতেন যে আমার গানের ঘরে ছিল একটা ফুল সাইজ মিরর রাখা ছিল, তো ওটা আমি যখনই রেয়াজ করতাম আমি সামনে বসেই করতাম। তুমি ওই ছোটবেলা থেকে গান নিয়ে বড় হলে, তারপরে 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 দাদুর কাছে, দাদুর কাছেও সাইমালটেনিয়াসলি শেখা শুরু হলো আর কি। তো বাই দ্যাট টাইম মামা দাদুর কাছ থেকে একটু আমরা অ্যালুফ হয়ে গিয়ে আবার, মানে দাদু বলতেন যে বাড়িতে না বেশি শেখা হয় না, গুরুজিদের কাছে যেতে হবে, মানে বাইরে কিন্তু যেতে হবে, বাইরে না পাঠালে গান কিন্তু ফর্মালি শিখবে না, মানে রেয়াজ করবে না আর কি। তো তখন যেটা হলো, আমাকে দাদু আমাকে আর মাকে দুজনকে নিয়ে পণ্ডিত সুকুমার মিত্রর কাছে গেলেন, উনি আরেকজন দিকপাল মানুষ ছিলেন, আর আমি ওনার ক্লাসে জুনিয়র মোস্ট স্টুডেন্ট ছিলাম, মানে আমি তখন ক্লাস ফোরে বা ফাইভে পড়ি। আমার এখনও দিনটার কথা মনে আছে, একটা শনিবার দাদু অ্যাপয়েন্টমেন্ট করে ওনার কাছে, উনি তখন উল্টোডাঙার এখানে শেখাতেন, মানে মানিকতলার ওই জায়গাটা বলছি, তো ওখানে আমি গেছি, ওনার ঢুকেছি যখন, তো উনি আমাকে দেখেই সঙ্গে সঙ্গে বলছেন যে আমি এত ছোট বাচ্চা শেখাই না, তো দাদু বলেন আমি অনেক আশা নিয়ে এসেছি, আপনি যদি একটু শুনে দেখেন অ্যাটলিস্ট ওর গানটা। তো আমাকে বসতে বসলাম, তখন উনি বললেন যে, আমি বললাম স্কেল আমি কি একটু হারমোনিয়ামটা বাজাতে পারবো, মানে ভীষণ অপ্রস্তুতে পড়ে গেছি আর কি, কখনো ওরম বলেনি তো হট করে একটা গান শোনাও, হারমোনিয়াম নেই, আমি কি একটু বাজাবো, না তুমি গাও আমি বাজাচ্ছি, উনি বললেন। তখন মানে এই রে আমি তো স্কেল কী বলবো, তো বললাম আচ্ছা আপনি আমাকে বি ফ্ল্যাটের পঞ্চমটা একটুখানি একটু মানে যদি দেন। পাশে যিনি তবলিয়া ছিলেন উনি বললেন হে বাবা এটুকুনি বি ফ্ল্যাটের পঞ্চম, মানে এই কথাটা দাদুও ঠিক এক্সপেক্ট করেননি যে আমি এরকম একটা কিছু বলবো। তারপরে আমি একটু নজরুলগীতি শুনিয়েছিলাম ওনাকে, উনি সঙ্গে সঙ্গে বললেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি মানে শেখাতে করে ফেললে। সেটা দেখো গুরুরা কখনো ওইভাবে প্রশংসা তো করেন না, সবসময় মানে হ্যাঁ ঠিক আছে আমি শেখাবো। সুকুমার দা মানুষটা বড় গুণী মানুষ ছিলেন, ভালো মানুষ, ভালো মানুষ একদম, মানে এত আস্তে আস্তে শান্ত একটা মানুষ, শান্ত আর সমস্ত বিষয়টার মধ্যে সাজগোজ থেকে শুরু করে গানের ভীষণ প্লিজিং একটা সৌম্য দর্শন একদম। তো ওনার কাছে শেখার মানে প্রচুর প্রচুর গল্প আছে, গল্প কম করে যদি একটু ছোট করে একটা গান শুনিয়ে দিই তাহলে হয়তো ওনার প্রতি শ্রদ্ধা জানানোর একটা সুযোগ আর কি। আমরা না ওই গানটা শুনতে শুনতে একটা বিরতি নেব, কেমন? বিরতির ওপারে আরো গল্পে আসছি। বিসরা যায়
मेरे साई को शर्म पड़ेगी, अब मेरे साई को शर्म पड़ेगी, लेगा हृदय लगाई बाबुल कैसे बिसरा यदि मैं पति संग रल खेलूंगी, आपा धर्म समाई बाबुल कैसे बिसरा জড়ানো আখি অপলকে ছে থাকি হৃদয় আড়াল করে বসিলে হৃদয় কোণে খুঁজেছি যারে একটা পুরো ছবিটা সেই দিনকার যেদিন তুমি এই গান শিখেছিলে সুকুমারদার কাছে, কোথাও একটা ছবিটা আমাদের সামনে মনে হলো এক মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষটাকে, ওনার সুর করা গান এটা। হ্যাঁ তাই তো, তুমি তো জানো নিশ্চয়ই মানে কি ইনভলভমেন্ট, গানের মধ্যে না থাকলে এরকম ছবি আঁকা যায় না সুর দিয়ে। তাই মানে শুধু গান তৈরি করাতেই মনে হয় একেবারে কারিগর যারা সেখানে তাদের যে মাস্টারিটা সেখানেও অনেকটা বেশি ঢেলে দেন। হ্যাঁ ঢেলে দেন তারা, সেইটাই বলছি যে মানে মনের মধ্যে যে জমে থাকা কথা সুর সেগুলোই তো গান হয়ে বেরোয়। সেই জন্য তো সেই দিনটা ছুঁয়ে ফেলা এবং তারপরের যে যাত্রাটা আরো অনেক মানুষকে তুমি পেয়েছো, তাদের কথা এবার একটু একটু করে বলো। তারপরে এবারে দাদুর ইচ্ছে অনুযায়ী আবার শিখতে যাওয়া আরো একজন গুণী মানুষের কাছে পণ্ডিত নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর ঘরানা। হ্যাঁ তো বিষ্ণুপুর ঘরানায় ওনার কাছে প্রচুর গান শেখা, প্রচুর দিন সময় কাটানো এবং অনেক কিছু মানে নিত্য নতুন করে একটা দৈনন্দিন জীবনের সঙ্গে তো গানটাকে আমরা একসঙ্গে শিখি, মানে জীবনের পথ চলার অনেকগুলো রাস্তাও কিন্তু গান শেখার মধ্যে দিয়েও শেখা যায়। তো সেরকমই অনেক কিছু ওনার কাছে শিখেছি, ছোট করে পরপর সব বন্দিশগুলো বা কাজগুলো মানে তোমার কাছে বলি গল্পগুলো, তাহলে আরও ছবিগুলো পরিষ্কার হবে আর কি। সুরদাসি মল্লারের একটা বন্দিশ, বদরবা বরসন কো আয়ে, বদরবা বরসন কো আয়ে, বদরবা বরসন কো আয়ে, ননি ননি বুঁদন বরসে গরজে অব চহু ওর বিজরি চমকায়ে, বদরবা বরসন কো আয়ে,
आए बदर बबर सन को পিউ বর্ষাকাল নয় কিন্তু স্টুডিওর মধ্যে না ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে দিলে, মানে এইটাই হচ্ছে আর নবারুণ কি আওয়াজ, নবারুণের কোনো জবাব নেই সত্যি, মানে এরকম সঙ্গত না হলে না একদম জমে না, জমে না একদম, ঠিক কথা। আমি বারবার করে এই কথাটা বলি যে এরকম সঙ্গত না হলে সবটাই, মানে সঙ্গীতের তো একটা পরিপূর্ণ রূপ আছে, সেই রূপটা মানে সব কিছুর মধ্যে দিয়ে আর কি একসঙ্গে হওয়া, যেটা একেবারেই তাই। এরপরে আমার শিক্ষার কথা বলতে গেলে মাইলস্টোন যেটা বলতেই হবে এবং খুব বড় একটা সময়কাল ব্যাপ্তি জুড়ে যেটা আমার জীবনে চলেছে সেটা হলো যে বেনারস ঘরানায় আপ্পাজির কাছে শিখতে যাওয়া, পদ্মবিভূষণ শ্রীমতী গিরিজা দেবীজির কাছে। আমি আমার প্রায় 18-19 বছর হয়ে গেল ওনার কাছে। সঙ্গীতে না এই লাগাওটা যেটা উনি বলেন যে টিকে থাকা, তুমি কি করছো সেটা বড় কথা না, তুমি কতটা দিচ্ছ সেটা বড় কথা, তুমি কতটা আসছো আমার কাছে, মানে ওনার ওনার এটা পার্সপেক্টিভ। আচ্ছা, যে তুমি গুরুর সঙ্গে কতটা তোমার ওঠা বসা, একটু গল্প করা, গান তো রয়েইছে, তো সেইগুলোই আর কি, এগুলো সব ছোট 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 লেসন জীবনে আমার। এবং গানের সঙ্গে জড়িয়ে থাকা, উনি তো খাওয়াতে এবং খেতে রান্না করতে ভালোবাসেন। আমি আমি কিন্তু রান্নাও ওনার কাছে শিখেছি, আমি কিচ্ছু জানতাম না সত্যি, মানে আমার বেনারস ঘরানার কি কি, আমি তো বেনারসে গিয়ে মানে তালিম নিতাম, খাওয়া দাওয়ার গল্প, চুড়া মাটার যদি কোনোদিন না খেয়ে থাকো তো তুমি জীবনে একটা বিরাট লস করেছো, এবং সেটা আপ্পাজির হাতে যদি না খেয়ে থাকো তাহলে তো মানে লসের সীমা নেই, মানে একদিন চলো আমি তো রান্না করে খাওয়াতে পারবো না, মানে ওই রকম স্ট্যান্ডার্ডের বলছি। আর আপ্পাজি যে মশালাটা ইউজ করেন ওটাতে, ওটা টিপিক্যালি বেনারসেই পাওয়া যায়, চুড়া মটরের মশলা। মানে তুমি যে বেনারসে গিয়ে ওখানে থেকে শিখতে, থেকে মানে মাসের পর মাস থেকে থেকে, এবং সেটা আজ থেকে নয়, আমি যখন কলেজে পড়ি তখনকার সময় থেকে, বুঝতে পারছো, মানে এটাতে খুব মানে স্যাক্রিফাইসের কথা বলবো, ভীষণ কষ্ট হতো, কোনোদিন বাড়ি ছেড়ে আমি হস্টেলে থাকিনি, কাজেই আমাকে ওখানে গিয়ে থাকতে থাকতে বলা মানে আমার মনে হতো আমি হস্টেলে চলে এসেছি, টাইমে উঠতে হবে, টাইমে রেয়াজ করতে হবে, সকলে থাকে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে গুরুকুলে যেভাবে মানুষ থাকে আর কি। তো সেই গল্পের তো শেষ হবে না, ছোট করে একটা তোমাকে একটা খাস জিনিস বেনারস যেটা সেটা টাপ্পা, টাপ্পাটা শোনাবো তোমাকে। আমি বলতেই যাচ্ছিলাম যে গিরিজা দেবীজির কথা হলে টাপ্পা বাদ দেওয়া যাবে না একেবারে। Yeah.
সময়টাকে যদি মুঠোর মধ্যে ধরে রাখতে পারতাম ভারি ভালো হতো, কিন্তু হবে না তো। আসছি একটা বিরতির পর, আরো গল্প আরো গানে সঙ্গে থাকুন। ফিরে আসে পরশে পরশে থেমে থাকা রাত, যেন যেতে দিও না রাত বন্ধু, যেতে দিও না চঞ্চল পাতায় ধরে রাখা রাত বধু, যেতে দিও না রাত বধু, যেতে দিও না চঞ্চল ময়ূরিয়ে রাত বধু, যেতে দিও না। এগুলো আমাদের একেবারে অন্তরের গান, কোথাও একটা প্রিলিউড ইন্টারলিউড সব নিয়ে মিশে গেছে। হ্যাঁ, মানে তাতে কি হয়, মিউজিক ছাড়া গাইলে একটা ফাঁকা ফাঁকা মনে হয়, ফাঁকা ফাঁকা না। তার থেকেও বড় কথা হচ্ছে, এমন একজন কম্পোজার যার সেভাবে হয়তো প্রথাগত তালিম নেই, কিন্তু উনি যে কি করে দিয়ে গেছে, এই গানটা একটা লেসন আমার মনে হয়। বড়হাত দিয়ে তুমি যদি গাও পুরো একদম একটা বন্দেশ। এই মানুষগুলো কোথাও না কোথাও আমাদের গুরু, একদম একদম। এই যে শুনে শেখার মধ্যেও কিন্তু অনেক অনেক কিছু তালিম শোনাটাও একটা সাধনা। ওরে বাবা, প্রচন্ড। আমি তো লোককে কেউ জিজ্ঞেস মধ্যে রেয়াজ করো না, আমি শুনি, এটা আমার সবচেয়ে বড় সান্ত্বনা জানো তো। যখন তুমি পারফর্মার হতে হওয়ার ফার্স্ট স্টেপটা বোধ হয় খুব ভালো একজন লিসনার হতে হবে। হ্যাঁ, একদম ঠিক। এই এই গানগুলোর মধ্যে আসাটা অনেকেই, মানে দর্শকরাও অনেকে জানেন, তুমি হয়তো জানবে যে এমন একটা সময় আমাকে সময়ের মধ্যে দিয়ে পেরোতে হয়েছিল যখন আমি আমি নিজেকে ভাঙতে শুরু করছিলাম আর কি। মানে একদম হার্ডকোর ক্লাসিক্যাল গাওয়ার থেকে আস্তে 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 অন্য ধরনের গান শোনা এবং পারফর্ম করা, সেই সময়টায় আমার বেশ কিছু মেন্টরদের আমি পেয়েছি, যাদেরকে যাদের কথা বাদ দিলে আজকে আমি যে জায়গায় এইটুকু গাইতে পারছি মানে একেবারেই অসম্ভব ছিল ওনাদের ছাড়া। তো তাদের মধ্যে অনেকেই খুবই প্রখ্যাত মানুষজন রয়েছেন, সকলেই জানেন, ঝুমুর চ্যাটার্জি রয়েছেন, রথিজিৎ ভট্টাচার্য রয়েছেন, সৌমেন নন্দী রয়েছেন, কল্যাণ ভট্টাচার্য রয়েছেন, অনেকেই রয়েছেন। মানে কারোর নাম হয়তো বাদ চলে যাবে, আমার ভয় কিসে লাগে জানো তো, যে গুরুরা ভীষণ অভিমানী হন তো, মানে কোথাও যদি কারোর নামে, আমি যেমন অলরেডি একজনের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে, মিস করে গেছি, আমি টপ্পা শিখতাম বাণীকুমার চট্টোপাধ্যায়ের কাছে, মানে গোপাল দাদুর ছেলে, বাড়িতে আসতেন। তো অনেক এরকম অনেক এরকম নাম রয়েছে যেগুলো হয়তো আমি কোনো কারণে যদি ভুল করে থাকি, আমি আজকে মানে এই চ্যানেলের মধ্যে দিয়ে ওনাদের কাছে আমার মানে আমি ক্ষমা চেয়ে নেব, যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে, কারোর নাম যদি সময়ের অভাবে মিস করে থাকি, সেটা আমার জন্য খুব কষ্টের। এবং আসলে তুমি যা শিখেছো তাদেরই অবদান, ফলে আমার মনে হয় তারা অভিমান করবেন না, তারা তোমাকে আশীর্বাদই করবেন, কষ্ট যেন কেউ না পান। এই মুহূর্তে আরও যাদের কথা মনে পড়ছে, মাথায় অনেক ভিড় হয়ে রয়েছে, তাদের কথা আসছি পরে পরে। প্রখ্যাত তবলাবাদক, ইন্টারন্যাশনালি ফেমাস সমীর চট্টোপাধ্যায়, যার কথা না বললে আমার সাঙ্গীত মানে সাঙ্গীতিক শিক্ষা অসম্পূর্ণ হয়ে থাকবে। ওনার একটা ছোট কম্পোজিশন তোমাকে শোনাচ্ছি। সখী কাসে কহো
শুনলে মনে হয় কি যদি ব্যথা না থাকতো, রাত জাগা না থাকতো, তাহলে এমন সব গানের জন্ম হতো না। কি সিম্পল, অথচ গানটার মধ্যে কি যে নেই, মানে ভারী যাওয়া আছে প্রচন্ড একদম। আর কার কথা বলবে বলো? বাংলা গান শেখার কথা বলবো এবার। মনোময়দার কাছে আমি কিছুদিন যাওয়ার, মানে ওনার সান্নিধ্য পেয়েছি আর কি। তো সকলেই জানেন যে উনি তো প্রচণ্ড মানে সমৃদ্ধ একজন মানুষ। তো আমি ওনার কাছে একটা খুব আমার খুব প্রিয় গান, আমি চেষ্টা করছি, গান খুব শক্ত আচার্য জয়ন্ত বসুর কম্পোজিশন এটা, তো ওনার কাছে শেখা আমার। জয়ন্তদার কম্পোজিশন মানে তো গাওয়া ভারী কঠিন। একদিন করে সব কটা দিন, একদিন করে সব কটা দিন, কেটে যায় দেখতে ভালো লাগা লগুন ফুরিয়ে কখন, ভালো লাগা লগুন ফুরিয়ে যায় কখন, বোঝা দায় দেখতে হবে, ঠিক কখন ভুল হবে, ঠিক যখন মিল হিসাব, ঠিক তখনই ভুল রবে, ঠিক কখন ঠিক হবে, ঠিক কখন ভুল হবে, ঠিক যখন মিল হিসাব, ঠিক তখনই ভুল রবে। অঙ্কটায় কাটছে দিন, কার জমা কার বাড়িন, অঙ্কটায় কাটছে দিন, কার জমা কার বাড়িন, যায় সময় দেখতে ভালো লাগা গুন ফুরিয়ে যায় কখন, বোঝা দায় দেখতে। এই একজন মানুষকে নিয়ে একটা এপিসোড না, অনেক অনেক এপিসোড হতে পারে। তুমি এমন একটা গান শোনালে, এবং জয়ন্তদার গান মানেই একেবারে জীবন থেকে উঠে আসা কথারা, আর তার সাথে হারমোনিয়ামটা অদ্ভুত বাজানো, এবং তোমার চোখে মুখে সেই দিনগুলোর ছাপ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবারও সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, বিরতির ওপারে আরও গান নিয়ে আসছি, সঙ্গে থাকুন।
কারোর অবদান যদি মিস করে থাকি সেটা আমার একটা বিরাট বড় গলতি হয়ে গেছে আর কি। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কভার করার, বাট বুঝতেই পারছো সঙ্গীত জীবন মানে সেখানে যে কী কী অবদান বাকি থেকে যায়, প্রতি মুহূর্তে শিখি তো আমরা। তো শেষ গানে যাচ্ছি, আমার আমার মনে কোথাও হয়তো ইনি আমার গুরুস্থানে ছিলেন, চলে গেছেন আমাদের ছেড়ে, ওনার গান আজও আমার কাছে আমার সঙ্গীত জীবনের চলার পথের পাথেয় এবং আমার শিক্ষার অনেক বড় একটা জায়গা জুড়ে উনি রয়েছেন। বিদুষী শিপ্রা বসুর কথা হচ্ছে। আমরা যেতে যেতে আজকে এই গানটি পিউর কণ্ঠে শুনতে শুনতে বিদায় নেব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুরে থাকবেন। আকাশ তারায় তারায় মালা গেথো না, ও আকাশ তারায় তারায় মালা গেথো না, ভোর হলে ঝরে ঝরে যাবে কেন বোঝো না, ও আকাশ তারায় তারায় মালা গেথো ঝরে ঝরে যাবে কেন বোঝো না, ও আকাশ তারায় তারায় মালা গেথো না, ভোর হলে ঝরে ঝরে।